আগামী অক্টোবরে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল বাংলাদেশ সুপার লীগ। দেশীয় ফুটবলে নতুন জোয়ার আনতে এই লীগের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে বাফুফে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লীগ আয়োজনে সাইফ পাওয়ারটেককে 15 বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। 8টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হবে দেশের প্রথম বাংলাদেশ সুপার লীগ। বাংলাদেশ সুপার লীগ নামে ফুটবলের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট এবছরের নভেম্বরেই মাঠে গড়াবে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সংবাদ সম্মেলনে বাফুফের সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি। সাইফ পাওয়ারটেক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 15 বছরের জন্য টুর্নামেন্টের সকল দায়িত্ব নিয়েছে সাইফ পাওয়ারটেক। বাফুফের কাছ থেকে তারা শুধু টেকনিক্যাল সহায়তা পাবে। প্রথম আসরে 6 থেকে 8টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে 2টি দল পাওয়া গেছে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি। আমাদের মেন টার্গেটটা হলো ফাইনান্সিয়াল প্লাস খেলাটাকে গোটা বাংলাদেশে নেওয়া। ফুটবল হচ্ছে বাঙালি জাতির রক্তের সাথে মিশে আছে, এটাকে যদি আমরা ঠিক প্রপার ওয়েতে যদি আমরা প্রেজেন্ট করতে পারি, ইটস এ হিউজ জিনিস হবে, ফুটবলের ডেভেলপমেন্ট হবে বাংলাদেশে। 15 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের বাণিজ্যিক রাইট আয়োজনের দায়িত্ব পেয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। সে লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে তাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ফুটবল উন্নয়নে আগামী বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে নিজের ভূমিকা রাখার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ ফুটবল উন্নয়নে এই চুক্তিকে যুগান্তকারী হিসেবে চিহ্নিত করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সাফ ফুটবলে ব্যর্থ, আন্তর্জাতিক ফুটবলে বড় কোনো আশার আলো নেই, র্যাঙ্কিং এ ক্রমাগত পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই অবস্থায় বাংলাদেশ ফুটবলকে জাগিয়ে তোলার কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। 35 কোটি টাকায় 15 বছরের চুক্তিতে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ সুপার লীগ আয়োজনের সকল রাইটস কিনেছে তারা। 8টি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে নভেম্বরে এই লীগ শুরুর পরিকল্পনা তাদের। এই লীগ বাংলাদেশ ফুটবল উন্নয়নে ও জাগরণে বড় ভূমিকা রাখবে এই বিশ্বাস ফুটবল প্রেমী তরফদার রুহুল আমিনের। এই ফুটবলটাকে নিয়ে আমরা কমার্শিয়াল মোডে ট্রান্সফার করে এখান থেকে আর্নিংও হবে, অ্যাট দ্য সেম টাইম ফুটবলের ডেভেলপমেন্ট হবে প্রপার ওয়েতে। এটা যদি বাণিজ্যিকীকরণ, দ্যাট ইজ কমার্শিয়ালাইজেশন যদি করতে পারি, এখান থেকে যে রেভিনিউ ইনকাম হবে, যে আর্ন হবে, এই আর্নিং দিয়ে ফুটবলের ডেভেলপমেন্ট হবে। 100% আশাবাদী যে এটা এই ফুটবল, কারণ ফুটবল হচ্ছে বাঙালি জাতির রক্তের সাথে মিশে আছে, এটাকে যদি আমরা ঠিক প্রপার ওয়েতে যদি আমরা প্রেজেন্ট করতে পারি, ইটস এ হিউজ জিনিস হবে, ফুটবলের ডেভেলপমেন্ট হবে বাংলাদেশে। ফ্র্যাঞ্চাইজি লীগ দিয়ে ফুটবল তার হারানো জনপ্রিয়তা ফিরে পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন আগামী বাজেটে ফুটবল উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার জন্য চেষ্টা করবেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আগামী বাজেটে যাতে এই ফুটবল খেলার জন্য আমাদের একটা বাজেটের মধ্যে যেন অর্থের ব্যবস্থা রাখা হয়, এবং এইটা করলেই কিন্তু আমাদের খেলাধুলা প্রসারিত হবে। এই চুক্তিকে বাংলাদেশ ফুটবল উন্নয়নে মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন বাফুফের সভাপতি। বিএফএফ এর বেনিফিট একটা হলো ফাইন্যান্সিয়ালি উইল বি বেনিফিটেড বিকজ দে উইল গিভ আস আ লাইসেন্স ফি। সেকেন্ড হলো ইফ দ্য টুর্নামেন্ট ইজ সাকসেসফুল দে উইল গিভ আস অ্যানাদার প্রফিট শেয়ারিং। থার্ড হলো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ এই ভেঞ্চারে গোটা বাংলাদেশের 7-8টা স্টেডিয়ামে রেগুলার বেসিসে হোম এন্ড অ্যাওয়ে খেলা হবে। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল দেশের ফুটবল উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। 15 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল সুপার লীগের স্বত্ব পেল সাইফ পাওয়ারটেক। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার বাফুফে ও সাইফ পাওয়ারটেকের মধ্যে এই বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সুপার লীগ আয়োজনের পুরো দায়িত্ব থাকবে সাইফ পাওয়ারটেকের। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে বাফুফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সভাপতি কাজী সালাউদ্দিন এবং সাইফ পাওয়ারটেকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে 7টি বিভাগে এই লীগ আয়োজন করা হতে পারে।
এই ফ্র্যাঞ্চাইজি লিগটাতে যে খেলাগুলো হবে এখানে পাঁচজন করে বাইরের ইউরোপ ইউরোপিয়ান অথবা ল্যাটিন আমেরিকা অথবা এর আমাদের আফ্রিকান কান্ট্রির যে ভালো ভালো প্লেয়ারগুলো যারা আছে তারা কিন্তু মেইনলি এখানে আসবে। পাঁচজন মিনিমাম মানে ম্যাক্সিমাম পাঁচজন অ্যালাউড হবে এখানে এগারো জনের ভিতরে। এবার ফুটবলে যাব। ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে আয়োজক সাইফ পাওয়ারটেক। 15 বছরের জন্য বিএসএল এর আয়োজক সত্ত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। বিনিময়ে 35 কোটি টাকা দেবে তারা। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের দাবি, এই টুর্নামেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে ফুটবল। গুঞ্জনের ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ অবশেষে বাস্তবের পথে এগিয়ে চলেছে। তারই প্রথম ধাপ হিসেবে ফুটবল ফেডারেশনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো সাইফ পাওয়ারটেক। 15 বছরের আয়োজক সত্ত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। বিনিময়ে ফুটবল ফেডারেশনকে দিচ্ছে 35 কোটি টাকা। পাশাপাশি টুর্নামেন্টের লভ্যাংশ ভাগাভাগি করে নেবে দু সংস্থা। বিএসএল আয়োজনে আগ্রহ দেখানো ভারতের সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপও এই পরিকল্পনায় যুক্ত হতে পারবে। 6 থেকে 8টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার থ্রু আউট দি বাংলাদেশে এই ফুটবল এটা আঞ্চলিক ভিত্তিতে হবে। ফুটবলকে আমরা চেয়েছি ঢাকা থেকে বের করে নিয়ে এসে ফুটবল সমস্ত বাংলাদেশে আনাচে কানাচে এই ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বলছেন। আর্থিক লাভের চেয়ে ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়াটাই তার চোখে বড় সার্থকতা। The most important one is এই ভেঞ্চারে গোটা বাংলাদেশের 7-8টা স্টেডিয়ামে রেগুলার বেসিসে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হবে, যেটা আমি করতে পারি নাই বাংলাদেশ প্রফেশনাল লিগে। ফুটবলের এই পালা বদলকে স্বাগত জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। প্রধানমন্ত্রী এবং মানে অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করবো যে আগামী বাজেটে যাতে এই ফুটবল খেলার জন্য আমাদের একটা বাজেটের মধ্যে যেন অর্থের ব্যবস্থা রাখা হয়। নভেম্বরে 4 ভেন্যুতে হতে পারে বাংলাদেশ সুপার লিগের প্রথম মৌসুম। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা। ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লিগ বিএসএল এর জন্য চুক্তি স্বাক্ষরিত হলো বাফুফে ও সাইফ পাওয়ারটেক এর মধ্যে। 15 বছরের জন্য লাইসেন্স ফি বাবদ বাফুফেকে 35 কোটি টাকা দেবে সাইফ পাওয়ারটেক। ফুটবলের উন্নয়নে বিএসএল যোগ করবে নতুন মাত্রা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। অঙ্কতা সিনের রিপোর্ট। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা, টাকা ও তারকার ছড়াছড়ি, ধুমধুমার আয়োজন, সব আকর্ষণের কেন্দ্রবিন্দুর সাথে উপচে পড়া দর্শক। বাংলাদেশ এমন আয়োজনের সাথে পরিচিত হয়েছে বেশ আগে, ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মধ্য দিয়ে। ক্রিকেটের পর এবার দেরিতে হলেও ফুটবলে যুক্ত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ধারণা। সেই লক্ষ্যেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল আয়োজনে বাফুফের পাশে এগিয়ে এলো বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। বাফুফের সাথে তাদের কাগজে কলমে চুক্তিটাও হয়ে গেল। 15 বছরের জন্য লাইসেন্স ফি বাবদ বাফুফেকে 35 কোটি টাকা দেবে সাইফ পাওয়ারটেক। নতুন এই আয়োজন নিয়ে দারুণ আশাবাদী ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। ক্লাবগুলো বা ফ্র্যাঞ্চাইজিগুলো দে উইল হ্যাভ টু ওয়ার্ক টু প্রোডিউস প্লেয়ার। এখন তাদের নিজেদের ইন্টারেস্টে নিজেদের ফাইনান্সিয়াল স্ট্রাকচার জন্য তারা এখন খালি চ্যাম্পিয়নশিপ হতে আসবে না, প্রোডাকশন অফ প্লেয়ারেরও তাদেরকে ধ্যান দিতে হবে, যেই জিনিসটা আমাদের এখন নাই। এবছরের নভেম্বরে 6 বা 8 দল নিয়ে বিএসএল এর প্রথম আসর মাঠে নামাবেন বলে জানালেন সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার রহুল আমিন। পরিকল্পনা মতোই এগোচ্ছেন তারা, শোনালেন এই আশাবাদ। বিদেশি আপনার ইউরোপের স্পেন অথবা ইটালি অথবা জার্মানি থেকে আমরা কথা বলে যাচ্ছি, ওখান থেকে আমাদের যারা এই আপনার ফুটবল কোচিং এর উপরে এক্সপিরিয়েন্স লোক আমরা নিয়ে আসবো এবং কোচিং স্টাফ 3 জনের একটা গ্রুপ নিয়ে আসবো, যারা ওখানে আবাসিক হিসাবে থাকবে এবং লং টার্মের জন্য থাকবে। ফুটবল নিয়ে নিজেদের ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্টরা। অন্তত বিভাগের সর্বত যেন ফুটবলের আলাদা স্টেডিয়াম থাকে। স্বাগত জানাই যে ফুটবলের একটি অবদান আমাদের কাছে রাখছে। আমি আশা করব যে এই উদ্যোগের মাঝ দিয়ে ফুটবল তার দিকে গৌরব হবে, ফুটবল আবার তার যে জননন্দিত ভূমিকা সে ভূমিকায় ফিরে যাবে। অনুষ্ঠানে খেলার সাথে নিজের সম্পৃক্ততা আর নানা অভিজ্ঞতা তুলে ধরেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আশা প্রকাশ করেন দেশের ফুটবলের পুনর্জাগরণ ঘটাতে সক্ষম হবে বাফুফে। ফুটবলটাকে জনপ্রিয় করার জন্য আমার মনে হয় এটা একটা ভালো পন্থা, যেটা সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক কথা বলেছেন, এভাবে গ্রামে গঞ্জে ফুটবলটাকে নিয়ে যাওয়া যায়। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল শুরুর 3 দিন আগে ফ্র্যাঞ্চাইজি ফুটবলের চুক্তি স্বাক্ষর দেশের ফুটবলের পালে নতুন হাওয়া বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। অঙ্কতা হাসিন, নিউজ 9, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় নভেম্বরের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল আসর বাংলাদেশ সুপার লিগ আয়োজনের দায়িত্ব নিয়েছে সাইফ পাওয়ারটেক কোম্পানি।
চট্টগ্রামের সদ্য সমাপ্ত শেখ কামাল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে সফল সাইফ পাওয়ারটেক 15 বছরের জন্য বাংলাদেশ সুপার লীগ আয়োজনের বিনিময়ে বাফুফেকে 35 কোটি টাকা দেবে। এ নিয়ে দুপক্ষের মধ্যে চুক্তি হয়েছে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, দুপক্ষের কর্মকর্তা এবং অন্যরা অংশ নেন। বাংলাদেশ সুপার লীগে দেশের 38 ভাগের ফ্র্যাঞ্চাইজি ফুটবল দল হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মানে অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করবো যে আগামী বাজেটে যাতে এই ফুটবল খেলার জন্য আমাদের একটা বাজেটের মধ্যে যেন অর্থের ব্যবস্থা রাখা। সাইক পাওয়ার অ্যাকচুয়ালি গোটা জিনিসটা অর্গানাইজ করবে, বিএফএফ থাকবে এটার কো পার্টনার হিসেবে, আমরা গাইডলাইন দিব, ওরা মার্কেটিং থেকে আরম্ভ করে সব কিছু ওরা করবে। এবছরের নভেম্বরে মাঠে গড়াবে ফুটবলের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লীগ। অংশ নেবে 6 থেকে 7টি দল। 15 বছর এই টুর্নামেন্টে স্পন্সর করবে সাইফ পাওয়ারটেক কোম্পানি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সঙ্গে স্পন্সর কোম্পানির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বা বিপিএল এর আদলে ফুটবলে প্রথমবারের মতো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লীগ বিএসএল। 2 বছর ধরে ভারতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আইএসএল। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এটি। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বিএসএল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে বাফুফের পাশে দাঁড়িয়েছে সাইফ পাওয়ারটেক কোম্পানি। 15 বছরের চুক্তি হয়েছে। এই সময়ে ফুটবল ফেডারেশনকে টেকনিক্যাল সহযোগিতা দেওয়ার পাশাপাশি 35 কোটি টাকাও দেওয়ার কথা সাইফ পাওয়ারটেকে। বিএসএল এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী জানালেন আগামী বাজেটে ফুটবলের জন্য আলাদা বরাদ্দ রাখার বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে যদি স্টেডিয়াম হয় বা প্রত্যেকটা উপজেলা হেডকোয়ার্টারে যদি খেলার মাঠ হয় সেজন্য বাজেটের দরকার। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করবো যে আগামী বাজেটে যাতে এই ফুটবল খেলার জন্য আমাদের একটা বাজেটের মধ্যে যেন অর্থের ব্যবস্থা রাখা হয়। ফুটবল বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়ামোদী মানুষ, আপনারা জানেন। আপনারা বেহনুর কথা যেগুলো বলেছেন এ প্রসঙ্গে আমরা নিশ্চয়ই ভূমিকা রাখব। আমাদের সাধ্যমতো, আমাদের মন্ত্রণালয়ের সাধ্যমতো আমরা নিশ্চয়ই চেষ্টা করব। অন্যদিকে আরো 2টি বিভাগীয় স্টেডিয়াম তৈরির কথা জানালেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী। বরিশালে আমরা ফ্ল্যাট লাইট দিয়েছি, আমাদের ঠিকাদার ফ্ল্যাট লাইটের গুণগত মান দিয়ে যথেষ্ট বজায় রাখেনি, শীঘ্রই তারা নামবে স্টেডিয়াম সংস্কারে। বাফুর প্রেসিডেন্ট বলছেন ফ্রাঞ্চাইজি ফুটবলের মাধ্যমে আর্থিক লাভবান হবে বাফুফের, তৈরি হবে নতুন ফুটবলার, সত্যিকারে পেশাদার হওয়ার সুযোগ পাবে ক্লাবগুলো। উপলব্ধি রিপোর্ট। ফ্র্যাঞ্চাইজি ফুটবলের ধারণা ইন্ডিয়ান সুপার লীগ থেকে। মাঠে ফুটবলারদের তুমুল লড়াই, মাঠের বাইরে তারকাদের ঝলকানি, সাথে কাড়ি কাড়ি টাকার ঝনঝনানি। সাব চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতে আইএসএল আয়োজনের ফায়দাটা হাতে হাতে পেয়েছে ভারতীয়রা। ফ্র্যাঞ্চাইজি ফুটবল হবে বাংলাদেশেও, নাম হবে বাংলাদেশ সুপার লীগ। টাকা ঢালবে সাইফ পাওয়ারটেক টেকনিক্যাল সাপোর্ট ফুটবল ফেডারেশনের, চুক্তি হয়েছে, অবকাঠামো উন্নয়ন হবে, তারপরেই বল মাঠে গড়াবে। Because they will give us a license fee. Second, you know, if the tournament is successful, they will give us another profit sharing. Third, you know, and the most important one is any venture, gota Bangladesh 77 stadium regular basis a home and away khela hobe. সিদ্ধান্ত হয়েছে প্রথম বিএসএল এ খেলবে 6 দল, কোনোটার বাজেটই 5 কোটি টাকার কম না। ফুটবলকে আমরা চেয়েছি ঢাকা থেকে মেল করে নিয়ে এসে ফুটবল সমস্ত বাংলাদেশের আমার যে কাছে এই ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। যদি এই প্রসেসে আমরা যেতে পারি এবং আগামী 2-3 বছর পরে কিন্তু ফুটবলের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডিফারেন্ট রূপে আমরা দেখতে পাবো। এবং আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে নিয়ে, ফুটবলকে নিয়ে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে একটা সুন্দর একটা অবস্থান সৃষ্টি করা। ফ্র্যাঞ্চাইজি ফুটবল আয়োজনে সরকারি সাপোর্টও পাচ্ছে আয়োজকেরা, নিশ্চয়তা পেয়েছে বিভাগীয় স্টেডিয়ামগুলোর সংস্কারের। ফুটবলটাকে জনপ্রিয় করার জন্য আমার মনে হয় এটা একটা ভালো পন্থা, যেটা সাইফ পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক যে কথাটা বলেছেন, এভাবে গ্রামে গঞ্জে
ফুটবলটাকে নিয়ে যাবে। বিএসএল এ বিদেশি ফুটবলারদের বেশিরভাগই আসবে ইউরোপ আর লাতিন ঘরানা থেকে, ওদের সাথে পাল্লা দেবে বাংলাদেশি ফুটবলাররা। জানা গেছে প্রতিটা ফ্রাঞ্চাইজি কোচ হিসেবে নিয়োগ দেবে সাবেক বিশ্বসেরা ফুটবলারদের। পলনন্দী, 71, ঢাকা। ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ সুপার লীগের জন্য সাইফ পাওয়ারের সাথে চুক্তি করল বাফুফে। এবছরের শেষের দিকে ছটি দল নিয়ে শুরু হবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লীগ। এই টুর্নামেন্টের স্পন্সর সত্ত্ব পেয়েছে সাইফ পাওয়ার। স্পন্সর প্রতিষ্ঠান 15 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বাফুফের সঙ্গে। আগামী 15 বছরে বাফুফের সহায়তায় তারাই আয়োজন করবে বিএসএল। প্রথমবার ছটি দল নিয়ে শুরু করলেও পরবর্তীতে আটটি দল করার ইচ্ছে রয়েছে আয়োজকদের। উপলক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট মাঠে দর্শক টানতে সহায়তা করবে। ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লীগের আনুষ্ঠানিক যাত্রা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সাইফ পাওয়ারটেক। দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লীগের সমঝোতা স্মারক চুক্তি করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্ণধার তরফদার রুহুল আমিন। বিস্তারিত আলমী সবুজের রিপোর্টে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে বাংলাদেশ সুপার লীগের পরিকল্পনা শুরু 2012 সালে। সময়ের পরিক্রমায় বাস্তবে রূপ নিতে যাচ্ছে বহু প্রতীক্ষিত এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লীগ, যে আয়োজনে অনুসরণ করা হচ্ছে ইন্ডিয়ান সুপার লীগকে। 6-8টা ফ্র্যাঞ্চাইজি আমরা অ্যাপয়েন্ট করবো। এই ফ্র্যাঞ্চাইজিগুলো অ্যাপয়েন্ট করার পরে ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজেট কি হবে, এস্টিমেশন কি হবে, এর ফিনান্সিয়াল মডেল কি হবে, এইগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ফ্র্যাঞ্চাইজি অ্যাপয়েন্ট থেকে শুরু করে যেমন ইন্ডিয়াতে আইএসএল যে আঙ্গিকে হচ্ছে, টোটাল আইএসএল এর রেপ্লিকা এখানে হবে। অনুষ্ঠানে এরই মধ্যে দল কেনার ঘোষণা দিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারও সহযোগিতার আশ্বাস দেন। আয়োজন সফল করতে এরই মধ্যে বরিশাল, রাজশাহী এবং খুলনা বিভাগীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানান আরিফ খান জয়। সুপার লীগ আয়োজনে মঙ্গলবার বাফুফে এবং সাইফ পাওয়ারটেকের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী 15 বছরে 35 কোটি টাকা বাফুফেকে দেবে সাইফ পাওয়ারটেক। আয়োজন সফল হলে নতুন মাত্রা পাবে বাংলাদেশের ফুটবল, এমনটা জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। They will give us another profit sharing. Third, you know, and the most important one is a venture. Gota Bangladesh 77 stadium regular basis a home and away খেলা হবে। তারকা ভবন হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক এই টুর্নামেন্টের জন্য দেশি খেলোয়াড়রা যেমন রয়েছেন অধীর আগ্রহে, তেমনি স্থানীয় ফুটবল প্রেমীরাও গুনছেন অপেক্ষার প্রহর, যে অপেক্ষার অবসান সম্ভাব্য সময় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ। আল আমিন সবুজ, জিডিভি নিউজ, ঢাকা। জানাবো আবারও ফুটবলের পর আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশ সুপার লীগ বিএসএল ফুটবলের কার্যক্রম। এই ব্যাপারে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর সাইফ পাওয়ারটেক। চুক্তি অনুযায়ী 15 বছরে বাফুফেকে 35 কোটি টাকা দেবে সাইফ পাওয়ার। এদিকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট নির্বিঘ্নে পরিচালনা করতে বাকি 3 স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানো হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আইএসএল এর আদলে বাংলাদেশেও হবে বিএসএল। এ ব্যাপারে সব ধরনের যাচাই বাছাই শেষে এখন আনুষ্ঠানিক রূপ পেল টুর্নামেন্টের কার্যক্রম। স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক 15 বছরের জন্য বিএসএল এর দায়িত্ব বুঝে পাচ্ছে, বিপরীতে বাফুফেকে দেয়া হবে 35 কোটি টাকা। মঙ্গলবার এক সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করে স্পন্সর প্রতিষ্ঠান ও ফেডারেশন। এই টুর্নামেন্টটা 7-8টা ডিস্ট্রিক্টে যখন হবে অ্যান্ড উইথ ফরেন প্লেয়ার্স, সো অটোমেটিক্যালি দি এক্সপোজার উইল বি 500% মোর এবং গোটা বাংলাদেশ এই ফুটবলটাকে এনজয় করতে পারবে। দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সুপার লীগের সবগুলো ম্যাচ। সে লক্ষ্যে স্টেডিয়াম মেরামতের দাবি স্পন্সর প্রতিষ্ঠানের। ফুটবলের মাঠ ডেডিকেটেড করে দেন, আমাদের ফুটবলের ডিভিশনাল সিটিগুলোতে ফ্ল্যাডলাইটের ব্যবস্থা করে দেন, যেখানে আমরা ফুটবল নিয়ে আমরা আগিয়ে যেতে পারি। অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়া উপমন্ত্রী জানালেন, খুব শিগগিরই 3 বিভাগীয় স্টেডিয়ামে শুরু হবে ফ্ল্যাডলাইট বসানোর কাজ। খুলনা, ময়মনসিংহ এবং আমরা রংপুরকে আমরা বিভাগীয় স্টেডিয়ামে ফ্ল্যাডলাইট ফেসিলিটিস করব। বিএসএল আবারও ফিরিয়ে আনবে দেশের ফুটবলের জনপ্রিয়তা, আর তাই ফুটবলে আলাদা বাজেট দেওয়ার সুপারিশ বাণিজ্য মন্ত্রীর। সালন্দরও খুব বুদ্ধিমান, কারণ সাইফ পাওয়ারকে বেশি দিয়েছে। আমরা সকলে এই খেলাটাকে জনপ্রিয় করুন, এটা কামনা করি। এবছরের শেষ দিকে মাঠে গড়াবে বাংলাদেশ সুপার লীগের প্রথম আসর।
মুত্তাসিম তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেটের পর এবার ফুটবল। শুরু হয়ে গেল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবলের আসর বাংলাদেশ সুপার লীগের দামামা। আজ স্থানীয় একটি হোটেলে সমঝোতা চুক্তি করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পৃষ্ঠপোষক সাইফ পাওয়ার টেক। জমজমাট আয়োজন, কারণ দেশের ফুটবল ইতিহাসে এবছরই প্রথম আয়োজিত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল আসর বাংলাদেশ সুপার লীগ। মঙ্গলবার স্থানীয় এক হোটেলে লীগ উপলক্ষে সমঝোতা চুক্তি সই করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পৃষ্ঠপোষক সাইফ পাওয়ার টেক। লীগের জন্য 15 বছরে পৃষ্ঠপোষকের কাছ থেকে 35 কোটি টাকা পাবে ফেডারেশন। এই প্রসেসে আমরা যেতে পারি এবং আগামী 2-3 বছর পরে কিন্তু ফুটবলের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা ডিফারেন্ট রূপে আমরা দেখতে পাব, এবং আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে নিয়ে, ফুটবলকে নিয়ে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রের একটা সুন্দর একটা অবস্থান সৃষ্টি করা। আসরের চুক্তি সই অনুষ্ঠানটাকেও স্মরণীয় করে রাখতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির উপদেষ্টা জাহিদ আহসান রাসেল এবং বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। যেখানে বাণিজ্যমন্ত্রী যেমন বললেন ফুটবলের প্রতি সরকারের সদিচ্ছার কথা, তেমনি বাফুফের সভাপতির চোখেও স্বপ্ন দেশের ফুটবলের মান উন্নয়নের। প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করবো যে আগামী বাজেটে যাতে এই ফুটবল খেলার জন্য আমাদের একটা বাজেটের মধ্যে অর্থের ব্যবস্থা রাখা হয়। ফাইন্যান্সিয়াল কি দিবে না দিবে একটা আছে, আমাদের মেন টার্গেটটা হলো ফাইন্যান্সিয়াল প্লাস খেলাটাকে গোটা বাংলাদেশে নেওয়া, যেটা আবার আমি বলছি প্রফেশনাল লিগকে আমি অনেক চেষ্টা করেছি, যে কোনো কারণেই হোক উই হ্যাভ নট বিন সাকসেসফুল। এটা যদি অটোমেটিক্যালি এই বেসিসে আসে ক্লাবগুলো বা ফ্র্যাঞ্চাইজগুলো আসে, তাহলে আমাদের বিএফএফ এর গোটা বাংলাদেশে ফুটবলটা ছড়ানোর পারপাসটা সার্ভ করে যায়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নভেম্বরে শুরু হতে পারে 8 ফ্র্যাঞ্চাইজির প্রথম বাংলাদেশ সুপার লীগ। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ সুপার লীগের পৃষ্ঠপোষক হল সাইফ পাওয়ার টেক। এ উপলক্ষে রাজধানীর এক হোটেলে প্রতিষ্ঠানটির সঙ্গে এক চুক্তি সম্পন্ন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ ও কর্মকর্তা ছাড়াও সাইফ পাওয়ার টেকের কর্মকর্তারা। এ সময় ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ফুটবলের অতীত চিত্র তুলে ধরা হয়। ফুটবল, বাংলাদেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আনতে 6 থেকে 7টি দল নিয়ে নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লীগ। টুর্নামেন্টের আয়োজনে বাফুফের সাথে থাকবে একটি বেসরকারি প্রতিষ্ঠান। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে 35 কোটি টাকায় 15 বছরের জন্য বাফুফের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে কোম্পানিটি। নাইম হাসানের রিপোর্ট। বাংলাদেশের ফুটবল বলতে ইউরোপ এশিয়ার মতো ক্লাব ভিত্তিক ফুটবলের আদরে ছিল, কিন্তু দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব না পেলেও ফুটবলের উন্নয়নের কথা মাথায় রেখে উত্তর ও দক্ষিণ আমেরিকার মতো কর্পোরেট কালচারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগ দিয়ে ফুটবলের পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে নভেম্বর থেকে বাংলাদেশ সুপার লীগ আয়োজন করতে যাচ্ছে বাফুফে। 15 বছরের জন্য 35 কোটি টাকা চুক্তিতে বাফুফের সাথে পাচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে। 35 কোটি টাকাকে বাফুফে আমরা লাইসেন্স ফি দিলাম, আমরা দিয়ে বাফুফে থেকে আমরা এটার অথরাইজ স্বত্বটা আমরা নিয়ে নিলাম প্রপার ওয়েতে। এটা যদি বাণিজ্যিকীকরণ দ্যাট ইজ কমার্শিয়ালাইজেশন যদি করতে পারি, এখান থেকে যে রেভিনিউ ইনকাম হবে, যে আর্ন হবে, আর্নিং দিয়ে ফুটবলের ডেভেলপমেন্ট হবে। ফুটবলের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে বাণিজ্য মন্ত্রীর কাছ থেকেও। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করবো যে আগামী বাজেটে যাতে এই ফুটবল খেলার জন্য আমাদের একটা বাজেটের মধ্যে যেন অর্থের ব্যবস্থা রাখা হয়। অন্য কোন একটি বেসরকারি কোম্পানির উপর ছেড়ে দেওয়া হবে দল বাছাইয়ের ব্যাপারটি। 6 থেকে 7টি দল টুর্নামেন্টে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। নাঈম হাসান, এনটিভি নিউজ, ঢাকা। খেলার খবর। ইংলিশ সকার লীগের সহায়তায় নয়, নিজ উদ্যোগে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যা পরিচিত হবে বাংলাদেশ সুপার লীগ বিএসএল নামে। এ উপলক্ষে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেকের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বর্ণিল আয়োজনে হয়ে গেল চুক্তি অনুষ্ঠান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে সভাপতি কাজী সালাউদ্দিন ও সাইফ পাওয়ারটেকের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। ফুটবল অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী সুদৃষ্টি কামনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ। আর বিএসএফএল এর সাফল্য কামনা করে সহায়তার প্রতিশ্রুতি দেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়। বাংলাদেশ সুপার লীগ বিসিএল এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মেগা এই ইভেন্ট আয়োজনের দায়িত্ব নিয়েছে সাইফ পাওয়ারটেক। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাইফ পাওয়ারটেকের মধ্যে চুক্তি হয়েছে। বাংলাদেশের আট বিভাগের আট দল অংশ নেবে এই টুর্নামেন্টে, আরো জানাচ্ছেন রায়হান রাসেল। ঘোষণা দেওয়া হয়েছিল আগেই, এবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক পথ চলা। ইন্ডিয়ান সুপার লীগের আদলে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিক ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ সুপার লীগ। আয়োজনের সব দায়িত্ব নিয়ে নিল সাইফ পাওয়ারটেক। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাফুফের সাথে চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এর আগে কোটি টাকার বাজেটের সুপার কাপ সফলভাবে আয়োজন করতে বাফুফের পাশাপাশি সরকারের সহযোগিতা চান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। ভিন্নভাবে যদি ফুটবলকে যদি আমরা উপস্থাপন না করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবল কিন্তু আমরা আগাতে পারবো না। আমাদের ফুটবলের ডিভিশন সিটিগুলোতে ফ্ল্যাট লাইটের ব্যবস্থা করে দেন। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের ফুটবল নতুনভাবে পথ চলা শুরু করবে বলে বিশ্বাস বাণিজ্য মন্ত্রীর। আর সফলভাবে আয়োজনের জন্য সরকারের তরফ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আপনারা সকলে এই খেলাটাকে জনপ্রিয় করুন এটা কামনা করি, এবং ভবিষ্যতে আপনাদের মাধ্যমে এই খেলাটা আরো অগ্রগতি লাভ করলে আপনারা বিহুর কথা যেগুলো বলেছেন এর সঙ্গে আমরা নিশ্চয়ই ভূমিকা রাখবো। আমাদের সাধ্যমতো, আমাদের মন্ত্রণালয়ের সাধ্যমতো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। মেঘা এই ইভেন্ট থেকে বাংলাদেশ ফুটবল ও ফুটবল ফেডারেশন কিভাবে উপকৃত হবে তার ব্যাখ্যা দেন কাজী সালাউদ্দিন। ইফ দ্য টুর্নামেন্ট ইজ সাকসেসফুল দে উইল গিভ আস অ্যানাদার প্রফিট শেয়ারিং। থার্ড হইল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ এই ভেঞ্চারে গোটা বাংলাদেশের সাত আটটা স্টেডিয়ামে রেগুলার বেসিসে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হবে। সবকিছু পরিকল্পনা মাফিক হলে এবছরের শেষ দিকে মাঠে গড়াতে পারে বাংলাদেশ সুপার লীগের প্রথম আসর। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ সকার লীগ বিএসএল আয়োজনে আনুষ্ঠানিকভাবে বাফুফের সাথে চুক্তি স্বাক্ষর করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। চুক্তি অনুযায়ী 35 কোটি টাকার বিনিময়ে আগামী 15 বছর পর্যন্ত বিএসএল এর স্বত্ব থাকবে বেসরকারি এই প্রতিষ্ঠানটির হাতে। এদিকে বিএসএল এর স্বত্ব বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে বাফুফে। গুঞ্জনটা অনেকদিন ধরেই, ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লীগ আইএসএল এর আদলে বিএসএল করবে বাফুফে। কিন্তু পর্যাপ্ত অর্থের অপ্রতুলতার সাথে ছিল দক্ষ লোক বলের অভাব, তাই এতদিনের আলোচনার ছিল না কার্যত কোনো অগ্রগতি। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে সাইফ পাওয়ারটেক আগ্রহ প্রকাশ করলে আলোর মুখ দেখে বিএসএল। পরিকল্পনা অনুযায়ী এবছরের নভেম্বর থেকে শুরু হয়ে 2017 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ সকার লীগ, যাতে অংশ নেবে 6 থেকে 8টি ফ্র্যাঞ্চাইজি। আর দলগুলো হবে দেশের বিভাগীয় কিংবা জেলা শহরের নামে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলো সুযোগ পাবে বিদেশি ক্লাবগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে দল গোছাতে। বাংলাদেশের এই নতুন ধারার ফুটবলকে আমাদের আনার জন্য আমাদের একটা প্রচেষ্টা, এবং আমরা যে প্রপোজাল দিয়েছিলাম ফুটবল ফেডারেশনের কাছে, ফুটবল ফেডারেশন সেটা অ্যাকসেপ্ট করেছে যে ফ্র্যাঞ্চাইজ বেস ফুটবল হবে বাংলাদেশে, বাংলাদেশ সুপার লীগ হবে, এবং এই সুপার লীগের দায়িত্ব আমরা পেয়েছি দীর্ঘ 15 বছরের জন্য। ফ্র্যাঞ্চাইজি লীগের স্বত্ব বিক্রি করে সাইফ পাওয়ারটেকের কাছ থেকে 15 বছরে 35 কোটি টাকা পাবে বাফুফে, এছাড়াও পাবে লীগের লভ্যাংশ। তবে এই বিষয়গুলোর চাইতে বিএসএল এর মাধ্যমে সারা দেশে ফুটবলের ছড়িয়ে পড়ার বিষয়টিকে বড় করে দেখছে ফেডারেশন। ফোল্ড আছে বেনিফিটের, একটা হলো ফাইন্যান্সিয়ালি উইল বি বেনিফিটেড বিকজ দে উইল গিভ আস আ লাইসেন্স ফি। সেকেন্ড হলো ইফ দ্য টুর্নামেন্ট ইজ সাকসেসফুল দে উইল গিভ আস অ্যানাদার প্রফিট শেয়ারিং। থার্ড হলো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ এই ভেঞ্চারে গোটা বাংলাদেশের সাত আটটা স্টেডিয়ামে রেগুলার বেসিসে হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা হবে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ মোট 4টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সুপার লীগ। আলোচনায় আছে ময়মনসিংহ, বরিশাল এবং রংপুর জেলা স্টেডিয়ামের নামও। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।